ওরা বাংলার মাটি থেকে রাজপথ থেকে ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নানা রকম অনিশ্চয়তা আর দোলাচলের মধ্য দিয়েও শেষ পর্যন্ত যথাযথভাবে সম্পন্ন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব ঘোষিত সমাবেশ। এই সংসদ ভেঙে দিয়ে তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত, যদি না করে তাহলে যতই সে চেষ্টা করুক না কেন, যত ক্ষমতা দেখাক না কেন, হাসিনা সরকার আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সাথে পুলিশের অশোভন আচরণের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ কড়া ভাষায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। আপনি বলছেন 10 টাকা কেজিতে চাল খাওয়াইবেন, সাংবাদিক বন্ধুরা মনে আছে কিনা, তাহলে কত এখন 70-80 টাকা কেজিতে চাল খেয়ে দিচ্ছি, মরিচ ছিল 20 টাকা কেজি, সেই মরিচ 1000 টাকা কেজি। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করেছেন। প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় যেন তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফেরাউন কিন্তু বিভিন্ন গলায় কথা বলার পরে নীল নদীর ভিতরে ডুবে ধ্বংস হয়ে গেছে। আপনারা কি ভুলে গেছেন তামাম দুনিয়ার ইতিহাস? এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী এরশাদের পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন। আমাদের দেশের এখন আমার মনে পড়ে এরশাদ সাহেব, তিনি বরিশালে যখন নাকি কালীজির ব্রিজ তিনি প্রেসিডেন্ট হিসেবে উদ্বোধন করতে গিয়েছিলেন, ঢাকা আসার পরেই তার হাতের ভিতরে জিঞ্জিরা শিকল লেগে গেছে, জেলের ভিতরে তার দিন রাত্রি যাপন করতে হয়েছে। আপনারা হয়তোবা দেখতেছেন যে আপনারা যদি কোন এক মাথার চূড়ায় অবস্থান করছেন, কিন্তু ভালো করে জেনে রাখেন। এদিকে বৃহস্পতিবার সরকার বিরোধী আন্দোলনে থাকা সমস্ত দল একই সাথে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সমাবেশের ডাক দেওয়ায় চরম উত্তেজনা তৈরি হয়েছিল। এমতাবস্থায় পুলিশের নিষেধাজ্ঞার মুখে পড়ে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের এই সমাবেশ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয় এবং স্বল্প সময়ের নোটিশেই প্রচুর নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ইসলামী আন্দোলনও রাজপথ দখল করে রাখবে। বিভিন্ন দেশে আপনার বেগম পাড়া তৈরি করেছে, আজকে ওই এক ছাত্রলীগের ছেলের 2000 কোটি টাকার মতো পাচার করার আজকে বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় আজকে প্রকাশ হয়েছে। 2000 কোটি টাকা একটা ছাত্র, এই টাকাগুলো কি তার বাপদাদার? এই টাকাগুলো তো আপনার আমার মাথার ঘাম ঝরানো টাকা। যেই টাকা আজকে বিভিন্ন ফান্ডে জমা হয় সরকারি, আর আপনারা ক্ষমতায় থেকে আমাদের উপরে ভ্যাট ট্যাক্স একের পর এক ডবল ত্রিডবল চৌডবল বাড়িয়ে আমাদের থেকে জোর করে আদায় করে, কিন্তু আমার খবর রয়েছে আপনাদের সাথে যারা জড়িয়ে আছে সম্পদের পাহাড় করেছেন, আপনাদের ভ্যাট ট্যাক্স ঠিক মতো দেওয়া হয় না। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো করার মতো, তাই আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আজকে এই জালেম সরকারের বিরুদ্ধে নেতৃত্ব একটা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কি ঘরে বসে থাকব? আমাদের জামাল নিয়ে এর প্রতিবাদে যখন আমরা রাস্তায় আসবো, যত সদ্য